চেতনা। নমস্কার, ইউটার্নে আপনাদের স্বাগত। অস্টিওপোরোসিস শব্দটা আমাদের কাছে আজকাল আর খুব একটা অপরিচিত নয়, কিন্তু রোগটার বিষয়ে বিস্তারিত জানি না আমরা অনেকেই, সেটাই আজকে জানব। আমাদের আজকের আলোচনার বিষয় অস্টিওপোরোসিস, এবং এই আলোচনা করতে আজকে আমরা চলে এসেছি বেলভিউ ক্লিনিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক এবং রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর সন্তোষ কুমার। নমস্কার ডাক্তারবাবু, ইউটার্নে আপনাকে স্বাগত। তো প্রথমেই যেটা জানতে চাইব, অস্টিওপোরোসিস এটা কি, মানে এই রোগটা কি? অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড় নরম হয়ে যাওয়া, মানে আমাদের হাড় কম্পোজিশনের মধ্যে ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। তো আস্তে আস্তে কি হয় যে বয়সের সঙ্গে বা যে কোনো কারণে, কোনো মেটাবলিক কারণে ক্যালসিয়াম আস্তে আস্তে হাড় থেকে বেরিয়ে যেতে পারে। তো তার ফলে কি হয় যে হাড় নরম হয়ে যায়, নরম হয়ে যাওয়াতে নিজে নিজে বা অল্প একটু আঘাত লাগলেই হাড় ভেঙে যেতে পারে, যেটাকে বলা হয় অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। তো এটা সামটাইমস এটা কম বয়সেও হতে পারে, যে কোনো কারণে, ধরুন ভিটামিন ডি এর অভাবে হতে পারে। ভিটামিন ডি ইজ রেসপন্সিবল ফর ডিপোজিশন অফ ক্যালসিয়াম ইন বোন, মানে ভিটামিন ডি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন আমাদের শরীরে। ভিটামিন ডি সাহায্যই আমরা যে খাদ্য খাই সেটা থেকে ক্যালসিয়াম পেট থেকে রক্ততে যায় এবং রক্ত থেকে আবার হাড়ে গিয়ে বসে ক্যালসিয়ামটা। তো সেই ভিটামিন ডি যদি বাচ্চাবেলায় কম হয়, তো কম বয়সেও এটা হতে পারে, যেটাকে আমরা বলি অস্টিওম্যালেসিয়া, মানে হাড়টাকে নরম হয়ে যাওয়া, হ্যাঁ, যেন একটা কারণে অস্টিও ভিটামিন ডি এর অভাবে অস্টিওম্যালেসিয়া হয়ে যেতে পারে। হ্যাঁ, বা সামটাইমস ক্যালসিয়ামের অভাবেও এটা হয়ে যেতে পারে, যেটি অস্টিওম্যালেসিয়া। সামটাইমস রোদ না লাগার অভাবে কম বয়সেও অস্টিওম্যালেসিয়া হতে পারে, আর ভিটামিন ডি এর অভাবে রিকেটস হতে পারে। এইসব কম বয়সের কারণ, এইসব কারণে কম বয়সেও হাড় নরম হয়ে যেতে পারে। আর বয়স বাড়লে যেটা ক্যালসিয়ামের অভাবে, মানে হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়ার জন্য যে জিনিস হয়, সেটা মহিলাদের আগে হয়, বেশি হয়, পুরুষদের একটু আরও পরে হয়, সেটাকে অস্টিওপোরোসিস বলা হয়। এই মহিলাদের বেশি হয় এবং পুরুষদের কম হয় এই প্রসঙ্গে আমি আসবো, তার আগে যেটা জিজ্ঞাসা করবো যে এটা বলা হয় যে অস্টিওপোরোসিস নাকি একটু রোগা চেহারার মানুষদের বেশি হয়, এটা কি সত্যি? হ্যাঁ, এটা বেশ কিছুটা সত্যি, রোগা চেহারা মানুষদের অস্টিওপোরোসিস বেশি হয়। আচ্ছা, তো এটা রোগাদের বেশি হওয়ার কারণটা কি? দেখুন, অ্যাকচুয়ালি বেশিরভাগ জিনিসই মোটাদের, মোটা মানুষেরই বেশি হয়, বেশি প্রবলেম হয়। তো সামহাউ অ্যাডিপোজ টিস্যু যেটা বডি ওয়েটে হয়, তো ওটাতে কিছু হরমোনস রিলিজ হয় যার জন্য যে বোনকে ডিক্যালসিফাই, মানে ক্যালসিয়াম বেরিয়ে যেতে ওটা দেয় না এত সহজে। তো ইনসিডেন্স অফ অস্টিওপোরোসিস, মানে দেখুন, আমরা মেডিকেল সাইন্সে সব কিছু অ্যাসোসিয়েশন বা ইনসিডেন্স দিয়ে মাপি, মানে এই জিনিস এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড বা এই জিনিস এদের মধ্যে বেশি হয়। তার অনেক সময় নির্দিষ্ট কারণ নাও বলা যেতে পারে। তো সামহাউ ইনসিডেন্স অফ অস্টিওপোরোসিস অ্যান্ড অস্টিওপোরোটিক রিলেটেড ফ্র্যাকচার্স, এটা রোগাদের একটু বেশি মোটাদের তুলনায়। আচ্ছা, তো আপনি একটা কথা বললেন যে মহিলাদের ক্ষেত্রে এই রোগের প্রবণতা একটু বেশি। তো শোনা যায় যে মেনোপজের পরেই নাকি অস্টিওপোরোসিসের সম্ভাবনাটা বাড়ে, তো মেনোপজের পরে কি তার মানে অস্টিওপোরোসিস হবেই নাকি কোনো কোনো ক্ষেত্রে এটা হয় না? অ্যাকচুয়ালি বোন মিনারেল ডেন্সিটি বলে একটা জিনিস আছে, মানে হাড়ে কতটা ক্যালসিয়াম আছে, তো এই ক্যালসিয়ামের জন্য ভিটামিন ডি রেসপন্সিবল, আর যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে মেল হরমোনস। তো মেল হরমোনস অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল হরমোনস, বোথ অফ দেম আর রেসপন্সিবল। তো আফটার মেনোপজ যেহেতু ফিমেল হরমোনস কমতে শুরু হয়, তো ইস্ট্রোজেন সেগুলো কমতে শুরু হয়, তার জন্য ক্যালসিয়াম আস্তে আস্তে হাড় থেকে বেরিয়ে যেতে শুরু হয়। তো দিস লিডস টু অস্টিওপোরোসিস। এবার অস্টিওপোরোসিস মানে এভরিথিং ইজ মেডিকেল সায়েন্সে সব কিছু মাল্টি ফ্যাক্টোরিয়াল, একটা জিনিসের জন্য যে কিছু হয় তা নয়। এবার আগেন, অস্টিওপোরোসিস ইজ কমন ইন স্মোকার্স, ইট ইজ কমন ইন অ্যালকোহলিক্স, ইট ইজ কমন ইন পিপল হু ডু সেডেন্টারি লাইফস্টাইল। হ্যাঁ, তো ইট ইজ কমন ইন পিপল হু আর নট এক্সপোজ টু সানলাইট, এগুলোতে আরও বেশি চান্স থাকে অস্টিওপোরোসিসের। আচ্ছা, তো এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে মানে লক্ষণগুলো কী কী, মানে কী কী দেখে প্রাইমারি স্টেজে অস্টিওপোরোসিস হচ্ছে বলে মনে করা যেতে পারে? দেখুন, অস্টিওপোরোসিসের আগে হয় যেটা, সেটাকে বলা হয় অস্টিওপিনিয়া, মানে অস্টিওপিনিয়া মানে হচ্ছে হাড় থেকে ক্যালসিয়াম কমে যাওয়া, আর অস্টিওপোরোসিস আরও বেশি কমে গেলে অস্টিওপোরোসিস।
তো লক্ষণ যেটা মাল্টিপল জয়েন্ট পেইন, মানে মাল্টি হাড়ে নানা জায়গায় ব্যথা হয়, ওয়েট বিয়ারিং, শরীরে ভর পড়লে ব্যথা হয়, সেটা একটা লক্ষণ। আর বেশিরভাগ সময় অস্টিওপোরোসিস ইজ হয় কি যে ওটা একটা প্রবলেম দিয়েই প্রেজেন্ট করে, তার আগে কোনো লক্ষণ হয় না। মানে হঠাৎ করে অস্টিওপোরোসিস ক্যান প্রেজেন্ট অ্যাজ নেক ফিমার ফ্র্যাকচার, মানে ফিমার বোনে নেক ফিমার ফ্র্যাকচার হতে পারে, রিস্ট জয়েন্টে ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার হতে পারে, শোল্ডার জয়েন্টে প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচার হতে পারে, এই ধরনের নানা ধরনের ফ্র্যাকচার দিয়েই প্রেজেন্ট করে। আর স্পাইনে ওয়েজ কম্প্রেশন, মানে স্পাইনের হাড় চেপে গিয়ে যেটা হয়, কুজু হয়ে যায়, তো সেটা ওয়েজ কম্প্রেশন। এগুলো হচ্ছে লো ভেলোসিটি ট্রমা, মানে একটা হচ্ছে হাই ভেলোসিটি ট্রমা, ধরুন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো, রোড অ্যাক্সিডেন্ট হলো, সেটা হচ্ছে হাই ভেলোসিটি ট্রমা। আর একটা হচ্ছে যে বাড়িতে একটু স্লিপ করে পড়ে গেল, বা আমার কাছে একজন এসেছিলেন, তিনি ভদ্রমহিলা বললেন যে উনি টুল থেকে উঠেছেন, স্টাফ জ্বালিয়েছেন, গ্যাস জ্বালিয়েছেন, টুল থেকে উঠেছেন, পা ঘুরিয়েছেন, তাতেই নেক ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, মানে একটু পা ঘোরাতেই নেক ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে। তো এগুলো হচ্ছে সব অস্টিওপোরোসিসের প্রেজেন্টেশন। আচ্ছা, তো সেক্ষেত্রে তাহলে কি অস্টিওপোরোসিসের জন্য কোনো রুটিন চেক আপ দরকার? মানে আমি ধরুন অস্টিওপোরোসিসে আসছি, মানে অস্টিওপোরোসিস আমার হচ্ছে কিনা সেটা জানার জন্য আমাকে কোনো রুটিন চেক আপ করে যেতে হবে? হ্যাঁ, যেখানে রুটিন চেক আপ করা ভালো, আর যেখানে দের আর সার্টেন হাই রিস্ক ফ্যাক্টার্স অফ অস্টিওপোরোসিস, যেরকম যারা স্টিরয়েড নিচ্ছেন কোনো কারণে, ধরুন অ্যাস্থমার জন্য স্টিরয়েড নিচ্ছেন, বা যে কোনো কারণে প্রলং স্টিরয়েড ইনটেক হচ্ছে, তাদের অনেক তাড়াতাড়ি অনেক ফাস্ট অস্টিওপোরোসিস হতে পারে। যাদের আর্লি মেনোপজ হয়েছে তাদের অস্টিওপোরোসিস ফাস্ট হতে পারে। তো এই যেখানে প্রিডিসপোজিং ফ্যাক্টার্স আছে ওখানে অবশ্যই আমরা চেক করি। সেটা চেক করার বেস্ট যে সিস্টেম হচ্ছে ডেক্সা, ডুয়াল এনার্জি এক্সরে অ্যাবজর্বিওমেট্রি। তো সেই ডেক্সা স্ক্যান একটা স্ক্যান হয়, তাতে আমরা ধরতে পারি যে অস্টিওপিনিয়ান, অস্টিওপোরোসিস, তাতে নানা রকমের গ্রেডিং থাকে, টি স্কোর বলে গ্রেডিং থাকে। তো সেটাতে আমরা দেখি যে অস্টিওপোরোসিস আছে। আর অস্টিওপোরোসিসের চিকিৎসা এখন খুবই অ্যাডভান্সড হয়ে গেছে। হ্যাঁ, অস্টিওপোরোসিস চিকিৎসাতে ইট ইজ নট অনলি অ্যাবাউট ক্যালসিয়াম। হ্যাঁ, আমরা ক্যালসিয়াম দিই, সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করি, আর এখন নতুন অনেক ধরনের ওষুধ এসছে, যেরকম বিসফসফোনেটস বলে ওষুধ আছে, সেটা সপ্তাহে একবার খাওয়ার কিছু ওষুধ আছে, কিছু মাসে একবার খাওয়ার ওষুধ আছে, আর ইনজেক্টেবল বিসফসফোনেটস আছে যেটা বছরে একবার করে নিতে হয়। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট এখন নতুন চিকিৎসা এসছে টেরিপ্যারাটাইড হরমোন। টেরিপ্যারাটাইড হরমোন হচ্ছে আমাদের শরীরে যে থাইরয়েড গ্ল্যান্ডের ভেতরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস থাকে, তাতেই সিক্রিট হয়। তো এটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করে একটু চেঞ্জ করে এটাকে সিনথেটিক্যালি সিনথেসাইজ করা হয়, যেটা হাড় গেলে অস্টিওপোরোসিসকে রিভার্স করতে পারে, মানে যে ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে ওটাকে আবার ফিরে এনে আবার মিনারেল, বোন মিনারেল ডেন্সিটি ইনক্রিজ করে দিতে পারে। এটা চিকিৎসা আছে এখন। তো ডাক্তারবাবু, চিকিৎসার ব্যাপারে আমি আরও বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে, তবে তার আগে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চেতনা